আসসালামু আলাইকুম, দিস ইজ শ্রাবণ কবির ফ্রম বর্ণমালা আদর্শ হাই স্কুল অ্যান্ড কলেজ অনলাইন ক্লাস। ডিয়ার লার্নার্স, টুডে আই উইল ডিসকাস ট্রান্সফরমেশন। ফার্স্ট অফ অল আই ডিসকাস হোয়াট ইজ ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন অ্যাকচুয়ালি ট্রান্সফরমেশন এবং কনভার্সন পাশাপাশি শব্দ। ট্রান্সফরমেশন হচ্ছে মূল অর্থটা ঠিক রেখে এক ফর্ম থেকে অন্য ফর্মে পরিবর্তন করা, আর কনভার্সন হচ্ছে মূল অর্থটা ঠিক না রেখে এক ফর্ম থেকে অন্য ফর্মে পরিবর্তন করা। যেমন ধরো বললাম, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। ম্যান ইজ নট মর্টাল, মানুষ মরণশীল না। মানুষ মরণশীল না, তাহলে কী হয়ে গেলো? এটা কনভার্সন হয়, এটা কিন্তু আসলে সেন্টেন্সটা কারেক্ট হবে না। তাহলে এটা কীভাবে করতে পারি? কারণ ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ নট ইমর্টাল, মানুষ মরণশীল, মানুষ অমর না। অমর না মানেই মরে, কারণ এমন কোনো কি মানুষ আসছে যে জন্মিলেই মরিতে হবে? এটা তো আমরা সবাই জানি। তো এইটাই মূলত হচ্ছে ট্রান্সফরমেশন। তো ট্রান্সফরমেশনে অনেকগুলো অপশান আছে। আজকে আমি তোমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ অপশানটা ডিসকাস করব। অ্যাফার্মেটিভ হচ্ছে এক কথায় কোনো কিছু স্বীকার করা, আর নেগেটিভ মানে হচ্ছে এক কথায় কোনো কিছু অস্বীকার করা। সো প্রিয় শিক্ষার্থী, চলো আজকে আমরা তাহলে দেখি কীভাবে এটা করতে পারি। যেমন ধরো আমি লিখলাম এখানে অনলি বাই অ্যালোন, অনলি বাই অ্যালোন সেটা সেন্টেন্সটা কীভাবে হতে পারে? যেমন ধরো আমি লিখলাম অনলি আল্লাহ ক্যান সেভ আস। এখন দেখো বলা হয়েছে কি, অনলি আল্লাহ ক্যান সেভ আস। এই অনলি আগে খেয়াল করবে যে অনলি কাকে ইন্ডিকেট করছে। অনলি যদি কোনো মানুষকে ইন্ডিকেট করে তাহলে তার পরিবর্তে কী হবে? তার পরিবর্তে হবে নান বাট। সহজে মনে রাখবা, যদি কোনো ব্যক্তিকে ইন্ডিকেট করে তাহলে হচ্ছে নান বাট। তাহলে ব্যক্তির ক্ষেত্রে এটা ব্যবহার করবে, এটা মনে রাখতে হবে আমাদের। তাহলে এখানে আমাদের কীভাবে চেঞ্জ হবে? চেঞ্জ হবে শুধুমাত্র এই অনলির জায়গা নান বাট, আর কিন্তু কোনো চেঞ্জ হবে না। নান বাট আল্লাহ ক্যান সেভ আস। এখন ধরো আমরা যদি ওই অনলি আমরা আল্লাহ ক্যান সেভ আস এই কথাটাকে যদি একটু চেঞ্জ করি, যেমন ধরো আমরা লিখলাম হি রাইটস অনলি কম্পোজিশন, এবার একটু শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে বলা হয়েছে রাইটস অনলি কম্পোজিশন। এই অনলিটাকে এই কম্পোজিশন ইন্ডিকেট করা হয়েছে। তো আমি এখানে তোমাদের শর্ত দিয়েছিলাম যে অনলি ব্যালনের পরিবর্তে নান বাট পড়বে কখন? যদি ব্যক্তির ক্ষেত্রে হয়। কিন্তু এখানে তো দেখলাম যে আমরা অনলি ব্যালন আছে কিন্তু এখানে ব্যক্তি না, এখানে বস্তু। তাহলে বস্তু হলে হয়ে যাবে কি? নাথিং বাট। তাহলে উত্তরটা হবে কি, দেখো হি রাইটস নাথিং বাট কম্পোজিশন। এখন এটা আবার একটু চেঞ্জ হইতে পারে, যেমন ধরো আমি যদি লিখি ইজ অনলি 13, তাহলে দেখো আমরা এর আগের দুইটার সঙ্গে কিন্তু এটা মিলছে না। এখানে অনলি শুধুমাত্র এই এস বয়স বা সংখ্যাকে নির্দেশ করছে। বয়স বা সংখ্যার ক্ষেত্রে হবে নট মোর দেন বা নট লেস দেন, এটা হচ্ছে মূলত বয়স বা সংখ্যার ক্ষেত্রে। তাহলে এখানে আমরা কী লিখবো তখন? দেখো তাহলে আমরা যেখানে আছে ঠিক ওই জায়গাটায় চেঞ্জ করবো, হি ইজ নট মোর দেন 13। তো এটা কিন্তু দেখো একটাই আমরা তিনভাবে, আর একবার তোমাদের বলে দিচ্ছি, অনলি ব্যালনের পরিবর্তে যদি ব্যক্তি কেন্দ্রিক হয় তাহলে ব্যক্তির ক্ষেত্রে হলে নান বাট, বস্তুর ক্ষেত্রে হলে নাথিং বাট, বয়স বা সংখ্যার ক্ষেত্রে হলে নট মোর দেন বা নট লেস দেন, যে কোনো একটা দিলেই চলবে। নট মোর দেন দিলেও চলবে, নট লেস দেন দিলেও চলবে, বোথ আর কারেক্ট।
এখন চলো তাহলে আমরা অন্য আরেকটা নিয়ম এখন আমরা দেখব। যেমন ধরো আমরা এখন দেখব মাস্ট অথবা হ্যাভ টু, হ্যাভ টু এর পরিবর্তে কী বসে দেখো। যেমন আই মাস্ট গো দেয়ার, মাস্ট মানে আমরা জানি অবশ্যই যে আমাকে যেতেই হতে হবে, অথবা আই হ্যাভ টু গো দেয়ার, আমি যেতে বাধ্য, কোনো কিছু বাধ্যকতা অথবা অত্যাবশ্যক বা করতেই হবে, এই ধরনের যদি বোঝাই তার ক্ষেত্রে আমরা কীভাবে করতে পারি। এর পরিবর্তে আমরা ক্যান নট বাট দেবো, এর পরিবর্তে কী দেবো, ক্যান নট বাট। এখানে আর একটা দিতে হতে পারে, ক্যান নট হেল্প দিতে পারি, ক্যান নট হেল্প। তবে ক্যান নট হেল্প যদি দিই তাহলে বি ওয়ান প্লাস আইএনজি, হ্যাঁ সহজে মনে রাখবা, এটা ক্যান নট বাট দিলে ঠিক আছে এরপরে যা আছে তাই, কিন্তু বাটের পরিবর্তে যদি হেল্প দিই তাহলে বি ওয়ান প্লাস আইএনজি দিতে হবে। যেমন বলা হয়েছে যে আই মাস্ট গো দেয়ার, তাহলে কী হবে, আই ক্যান নট বাট গো দেয়ার। দেখো এইটা মাস্ট বা হ্যাভ টু এছাড়াও হতে পারে, যেমন ধরো আমরা লিখলাম এভরি, এভরি বা অল, এভরি বা অল এটা আমরা কীভাবে করতে পারি, যেমন ধরো লিখলাম এভরি স্টুডেন্ট রেসপেক্টস দেয়ার টিচার্স, এভরি স্টুডেন্টস রেসপেক্টস দেয়ার টিচার্স, বলছে যে প্রত্যেক শিক্ষার্থী তোমরা নিশ্চয়ই তোমাদের টিচারদেরকে অনেক শ্রদ্ধা করো। তো এইখানে এভরির পরিবর্তে আমরা কী দেবো, সহজে মনে রাখবা এভরি বা অলের পরিবর্তে আমরা দেবো দেয়ার ইজ নো প্লাস এভরি বা অল এর পরের অংশ। বাট প্লাস এক্সটেনশন, দেয়ার ইজ নো প্লাস এভরি এর পরের অংশ, হ্যাঁ বাট প্লাস এক্সটেনশন। তাহলে এখানে বলা হয়েছে এভরি স্টুডেন্ট রেসপেক্টস দেয়ার টিচার্স, তাহলে আমরা এখানে কীভাবে লিখব, দেয়ার ইজ নো স্টুডেন্ট বাট রেসপেক্টস দেয়ার টিচার্স। এই ধরনের আরও কিছু শর্টকাট টেকনিক তোমাদেরকে এখন আমি আরও কিছু কয়েকটা নিয়ম দেখাবো। যেমন ধরো এমন যদি থাকে বোর্ড ডট ডট অ্যান্ড, তাহলে এখানে কী হবে দেখবা, সহজে দেখবা বোথের জায়গা নট অনলি, অ্যান্ডের জায়গা বাট অলসো। বোথ হালিমা অ্যান্ড ফাতেমা ওয়েন্ট দেয়ার, তাহলে দেখো এই বোথের জায়গায় আমরা কী দেবো। দেখো গ্রামার কিন্তু খুব সহজ একটা বিষয়, অনেক মজার একটা বিষয় যদি তুমি এর মূল থিমটা ধরতে পারো। যেমন এখানে বোথের জায়গা কী বলা হয়েছে, নট অনলি, আর কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে নট অনলি হালিমা বাট অলসো ফাতেমা ওয়েন্ট দেয়ার, আর কোনো চেঞ্জ হলো না।
আবার কিছু কিছু ওয়ার্ড আছে জাস্ট শুধুমাত্র অ্যাফার্মেটিভ থাকলে এটা নেগেটিভ করার জন্য তেমন কিছু চেঞ্জ করতে হবে না। যেমন ধরো অলওয়েজ থাকলে কী হবে, আমরা যদি অলওয়েজ থাকলে অলওয়েজ থাকলে আমরা নেভার দিব, নেভার প্লাস অপোজিট ওয়ার্ড, অপোজিট ওয়ার্ডটা দেব। সেটা কীভাবে হতে পারে দেখো, ধরো লিখলাম অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, তাহলে আমরা অলওয়েজ কি দেব, নেভার নেভার টেল এ লাই, বলা যে সত্য সত্য কথা বলো, তার মানে কি কখনো মিথ্যা কথা বলো না। এছাড়া আরও কিছু আছে যে ডাইরেক্ট শুধুমাত্র নট যোগ, নট এবং অ্যাডজেক্টিভটা চেঞ্জ করলে হয়ে যায়। যেমন ধরো আমি লিখলাম হি ইজ অনেস্ট, তাহলে এখান থেকে অনেস্ট আছে না, সে হয় সৎ, তার মানে কি হি ইজ নট ডিসঅনেস্ট। তো এছাড়া আরও একটা নিয়ম তোমাদেরকে আমি দেখিয়ে দিই, নো সোনার হ্যাড অ্যাজ সুন অ্যাজ, দেখো এখানে নতুনার হেড ডট ডট দেন, সেটা কীভাবে হতে পারে, এটা আমরা নেগেটিভ থেকে, আমরা এতক্ষণ পজিটিভ থেকে নেগেটিভে আসছি বা নেগেটিভ থেকে পজিটিভে যাচ্ছি, নতুনার হ্যাড হি রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেট। এখানে শুধু নো সুনার হ্যাডের জায়গা আমরা যদি অ্যাজ সুন অ্যাজ দিই, আর এই যে দেনের জায়গা যদি আমরা কমা দিই তাহলেই হয়ে যাবে। সো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই সহজ টেকনিকটা খুব সুন্দরভাবেই মনোযোগী হয়ে হয়তো বা দেখেছো, যদি দেখে থাকো নিশ্চয়ই তোমরা পারবে, এবং বাসায় তোমরা যে কোনো তোমাদের এটা এক্সারসাইজ বুক থেকেও তোমরা প্র্যাকটিস করতে পারবে। তো আশা করি তোমাদের এইটা বাস্তব জীবনেও কিন্তু বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায়ও তোমাদের এসে থাকে, কাজেই এইগুলো একটু মনোযোগী হয়ে প্র্যাকটিস করবা। থ্যাংক ইউ ভেরি মাচ।